একসময় তুমুল জনপ্রিয় মডেল অভিনেত্রী মোনালিসা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করছেন। সেখানে তিনি কসমেটিক্স ব্র্যান্ডের ব্যবস্থাপক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। সম্প্রতি প্রতিষ্ঠান পরিবর্তন করেছেন। একটি ফিনান্সিয়াল প্রতিষ্ঠানের লোন অফিসার হিসেবে কাজ শুরু করছেন মডেল মোনালিসা। তার কর্মজীবন নিয়ে কথা বলেছেন আইবিটিভির সাথে, জানিয়েছেন যে কোনো মর্টগেজ লোন পেতে সহায়তা করবেন তিনি। আমি মোনালিসা, আমি আপনাদের মোনালিসা। আমি অ্যাকচুয়ালি আপনারা কম বেশি সবাই আমাকে চিনেন মডেল অভিনেত্রী মোনালিসা হিসেবে। আমি প্রবাসে আছি প্রায় 10 বছরের মতো। সো এখানে সব কমিউনিটি সবাই অ্যাকচুয়ালি আমরা একজন একজনের কাজে এখানে সবাই একজন একজনকে উপকার করে থাকি। আমার অ্যাকচুয়ালি পরিচয়টা অ্যাকচুয়ালি আমার মিডিয়া পার্সন হিসেবে, মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে আমি সবার কাছে পরিচিত। এখন আমার নতুন পরিচয় সেটা হচ্ছে আমি মর্গেজে আছি, মেডোব্রুক ফাইন্যান্সিয়াল মর্গেজ ব্যাংকে আমি কাজ করছি। সো আপনাদের যে কোনো হেল্পে আপনাদের আমি আপনাদের পাশে আছি। যদি আপনাদের বাড়ির মর্গেজের জন্য কোনো হেল্প দরকার হয় আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 3474036644। আমি অ্যাকচুয়ালি খুব বেশি এক্সাইটেড, আজকে আমাদের ইফতার পার্টি ছিল। সো এখানে কমিউনিটির সবাই, যত রিয়েলটর, বিজনেসম্যান, ইনভেস্টর, সিপিএ, প্রেস অ্যান্ড ক্লায়েন্ট, আমাদের মেডোব্রুকের সব মেম্বার্স এবং কমিউনিটির কম বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই উপস্থিত ছিলেন। আমি খুবই এক্সাইটেড এবং খুবই খুশি সবাই আমরা একসাথে একত্রিত হতে পেরে এই মহান মাসে, মহান রমজান মাসে আমরা সবাই একসাথে হয়েছি, ইফতার পালন করেছি। সো ইটস এ বিগ থিং ফর মি। সো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আপনাদের কাছেই খুব কাছের মানুষ এবং আমি সবসময় আমার কমিউনিটির, আমার বাংলাদেশি মানুষের জন্য আমি কাজ করে যেতে চাই। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। এতে নিউ ইয়র্কের ফ্রেশ মেডোর সিরাজি হলে ইফতার পার্টির আয়োজন করেন মোনালিসা। এতে অংশ নেয় রিয়েলেটর, কমিউনিটি লিডার ও সংবাদকর্মীরা। এতে রীতিমতো মিলন মেলায় পরিণত হয় গোটা পার্টি হল। এর আগে একটি কসমেটিক্স ও বিউটি প্রোডাক্ট সরবরাহকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন মোনালিসা। এসবের পাশাপাশি অভিনয়টাও চালিয়ে যেতে চান তিনি। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।